মর্নিং মোনা, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এই বাড়িটা কি কালারফুল না! আমি যখন ভিডিও করছি একদম সুন্দর সুন্দর কালার। আজকের আমাদের বোলপুরে শান্তিনিকেতনে সেকেন্ড ডে। আমরা কালকে সকালবেলা বাড়ি চলে যাব, আজকে সারাদিনের প্রোগ্রাম। এখন যাচ্ছি সোজা কঙ্কালীতলায়, ওখানে আমরা পুজো দেবো। সকালবেলা সবাই একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ওখানে পুজো টুজো দিয়ে তারপরে আমরা টোটো করে আর বাকি যে স্পটগুলো, মানে কালকে যেগুলো আমাদের বাকি রয়ে গেছিলো সেইগুলো আজকে কভার করব। আর আমাদের কিন্তু এই যে টোটো ড্রাইভার, এই নিয়ে এত ভালো গাইডের কাজ করছে। কালকে শান্তিনিকেতন খুব সুন্দর আমাদের ট্যুর করি। আর এখানে এরকমই সিস্টেম, যারা টোটো সারাদিনের জন্য বুক করবে তাদের আলাদা করে গাইড নিতে হবে না। এরা কিন্তু খুব সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেয়। তো আজকেরও সেই আমাদের দাদাই চলে আসবে, ড্রাইভার দাদা। আজকে কঙ্কালীতলায় পুজো দিয়ে সারাদিন ঘুরে সন্ধ্যাবেলায় আবার আমাদের এই রুমে ব্যাক করবো। কঙ্কালীতলা মেন টাউন থেকে অনেকটা দূরে, আমরা প্রায় 20 মিনিট তো রয়েছি অটো। চারদিকটা পুরো ফাঁকা, মাঝে মাঝে কয়েকটা দোকান বাড়িয়ে চোখে পড়ছে। টোটোয় চড়ে কিন্তু ভীষণ মজা পাচ্ছি, চারদিকে খোলা, সাই সাই করে হাওয়া দিচ্ছে, মাঠের পর মাঠ, গাছপালা দেখতে দেখতে এই যে আমাদের জার্নি, মানে এর সাথে কোনো কিছুর জার্নির তুলনা হয় না। কঙ্কালীতলা মন্দিরে ঢোকার মুখেই প্রচুর দোকান রয়েছে। এখানে তোমরা যে কোনো রেটের মধ্যে ডালি নিয়ে সোজা চলে যেতে পারো মন্দিরে পুজো দিতে। আর জুতো এখানে রাখার ব্যবস্থা আছে। আজকে বেশ লম্বা লাইন পড়েছিল, জানি না কেন বেশ লম্বা লাইন পড়েছিল। আর অনেকটা এরিয়া জুড়ে সুন্দর সব কিছু সিস্টেম ভীষণ সুন্দরভাবে এখানে রয়েছে। আর ভেতরে গিয়েও আশা করি ভালোভাবে আমরা পুজো দিতে পারবো। দেখো কত লম্বা লাইন, প্রায় লেগে যাবে, 1 ঘন্টা তো লাগতেই পারে। যাই হোক, আমাদের সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে একটুখানি হালকা ফুলকা টিফিন করার জন্য চলে এসেছি। এখানে সব দোকানে এই মাটির ভারে চা দেখে আর লোভ সামলাতে পারেনি, তো একটু হালকা ফুলকা খেয়ে নিলাম। সুন্দর পুজো হলো, তিনজন ভেতরে না, তিনজন পুরোহিত রয়েছে, খুব সুন্দর করে আমাদের পুজো দিয়ে দিল। তারপরে বেরিয়ে এখানে একটা শিব মন্দির রয়েছে, এই যে এই সাইডটাতে শিব মন্দির আছে, সেখানেও আমরা পুজো দিলাম। ভালো, বেশ নিরিবিলিতে খুব সুন্দর শিব মন্দিরটা। এই সেই শিব মন্দির, যে শিব মন্দিরের কথা আমি বলছিলাম। আর এখান থেকে বেরোনোর পরে এই যে রাস্তার দুধারে মাটির বাড়ি, সত্যি এই অপূর্ব দৃশ্য সারা জীবন মনে রাখার মতন। আমরা বিদেশে থাকি, গাড়িতে সাই সাই করে যাই 120 কিলোমিটার বেগে, বাট সেই সব ভিউ আর এই আমার দেশের গাছপালা আর তার মধ্যে মাটির বাড়ি, অপূর্ব অপূর্ব। এখন আমরা আসলাম মন্দির থেকে সোজা ডিয়ার পার্ক। টোটো রাস্তার উপরেই যে দাঁড়ালো, আর এখান থেকে দু পা হাঁটলেই এখানে টিকিট কাউন্টার। আর বুট্টুর এখানে বেশ ভালো লাগবে, কারণ এর ভেতরে প্রচুর হরিণ আছে শুনলাম। ভালোই বড় জায়গাটা, বিশাল বড় এরিয়া, দেখো এখানে ম্যাপ দেখলেই বুঝতে পারবে। আর এরকম না, উড়িষ্যা তো একটা জায়গায় ছিল এত হরিণ, সেখানটা কিন্তু অন্য কিচ্ছু ছিল না, শুধুমাত্র হরিণেই হরিণ। তো এখানেও সবাই বলছিল যে ভেতরে গেলে অনেক হরিণ রয়েছে। আমরা একদম লাস্ট প্রান্ত অবধি আর যাইনি, মোটামুটি হাফ অবধি যেতেই যা হরিণ চোখে পড়লো, তাতে আর লাস্ট অবধি গিয়া মানে যাওয়ার দরকার পড়েনি। আর বেশ গরমও ছিল জানো তো, রোদের মধ্যে। দেখো বুট্টু না যেখানে পাচ্ছে দাঁড়িয়ে পড়ছে আর ফটো তুলছে। পারলে ডাস্টবিনগুলো আছে না, ওগুলো ডিয়ারের মতনই বানানো, আর ওই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ও ভাবছে হরিণের পাশে দাঁড়িয়ে ও ফটো তুলছে। কী অবস্থা না ছোটো বাচ্চারা, সত্যি। দেখো দেখতে পাচ্ছ, প্রচুর হরিণ, প্রচুর, পুরো মনে হচ্ছে হরিণদের রাজ্যে চলে এসেছি। এত হরিণ, আমরা কম আর ওরা সংখ্যায় বেশি, তো এটা হরিণের রাজ্যই বলো। বুট্টু দেখো হেঁটে হেঁটে দেখছে, প্লাস পোজ মেরে ফটোও তুলছে। আর রোদ দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা গরম। আর এখানে হরিণদের কিন্তু আরাম করার জন্য প্রচুর গাছপালা রয়েছে, আর তার ছায়ায় ওরা বেশ আরামে ঘুরে বেড়াচ্ছে আর একটু একটু করে ঘাস খাচ্ছে। ডিয়ার পার্ক ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে সকালবেলায় হেভি ব্রেকফাস্ট করেছিলাম বলে দুপুরবেলা আমাদের ওই ছুকছাক খেয়েই কাটাতে হয়েছে, কারণ খিদে পাচ্ছিল না। ভালো ভালো এখানে রেস্টুরেন্ট আছে, বাট ঢুকতে পাচ্ছিলাম না যেহেতু একটুও আমাদের কারোর খিদে ছিল না পেটে। আজ তাই আমরা সকাল সকাল একদম কঙ্কালীতলা মন্দিরে আমরা পুজো দিয়ে
খালি পেটে সকালবেলা রচা খেয়েছিলাম, পুজো দিয়ে তারপর একটু দুধ চা খেলাম, ব্যাস সোজা এই পার্কে এসে একটু হাঁটাহাঁটি করলাম, এরপর আমরা বেরিয়ে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে ঢুকবো। কিছু কিছু খুব ভালো রেস্টুরেন্ট আছে, যেমন নাম্বার ওয়ান হচ্ছে বরিশালের রান্নাঘর, বাট ওখানে গিয়ে খাসির মাংস না খেলে ঠিক পোষাবে না। কালকে রাতে আমাদের অলরেডি খাসির মাংস খাওয়া হয়ে গেছে, আজকে আমরা যাব বনভিত্তিতে। এই বনভিত্তিতেও কিন্তু খুব ভালো ভালো আইটেম পাওয়া যায়, মাছের আইটেমই বেশি ভালো পাওয়া যায়, সব কিছুই ভালো বানায়, বাট আমাদের ইচ্ছা আছে মাছের আইটেম খাওয়ার। আমরা এখন একটা বাজলো, এখনো কিন্তু খোয়াই নদীর ধারের এই যে সোনাঝুরির হাট, দারুণ গভীর ভাড় আরে শিল্পী হাট, রবিবারে দুপুরবেলাও কিন্তু একদম পুরো হাট জমজমাট, প্রচুর ভিড়, প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গায় প্রচুর গাড়ি পার্ক করা রয়েছে। আমরা নামলাম না, যেহেতু আমরা কালকে সোনাঝুরির হাটে বেশ খানিকটা টাইম স্পেন্ড করেছিলাম, আর আমরা এই দুপুরবেলা এখানে নামলাম না, সোজা যাচ্ছি খাবার খেতে। চলে এসেছি আমরা সেই সোনাঝুরির হাটের সামনের রাস্তাটায়। তো দেখো আজকে সানডেতে কতটা পরিমাণে ভিড়, আর রাস্তার উপরেও না প্রচুর দোকান অলরেডি দেখো বসা রয়েছে, বসেছে, আর প্রচুর জ্যাম ছিল প্রচুর। আমরা এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি সোজা বনবীতির হেরসেলার। এটা না বেশ ইন্টেরিয়র জায়গা, মানে এরকম নয় যে রাস্তার উপরই তোমরা যাবে আর ওই রেস্টুরেন্টটা রয়েছে, এটা কিন্তু বেশ ইন্টেরিয়র জায়গা। এখানকার লোকাল যে অটোওয়ালারা তারাই টোটো, তারা কিন্তু জানে যে কোথায় বনবীতির রেস্টুরেন্ট, তো তোমরা যেখানে খাবে সেটা ওদেরকে বলে দিলে ওদের সুবিধা হবে তোমাদের নিয়ে যাওয়ার, আর জিজ্ঞাসা করে নিতে পারো যে এখানে কোথায় ভালো খাবারের রেস্টুরেন্ট আছে, ওরা অবশ্যই তোমাদের বলবে। এই বরিশালের রান্নাঘর যে রেস্টুরেন্ট, এটা কিন্তু একই পোপার সোনাঝুরি হাট, এই ক্যাম্পাস রবীন্দ্রভারত, এই পুরো ক্যাম্পাস থেকে অনেকটা দূরে, তার জন্য এই বনবীথিটা এর মধ্যেই পড়ে। আর ওই যে আমার কুটির ওইগুলো ওই জায়গাগুলোতেও খাবার কিন্তু ভালো আসে, আর বনবীথি একদম ফেমাস যে কোনো রান্নার জন্যই, মাছ, খাসির মাংস, যে কোনো কিছু নিরামিষ। আর দেখো এখানে বিশাল এরিয়া নিয়ে পার্কিং লট রয়েছে, আর এখানে তোমাকে আগে কি আইটেম খাবে সেই অনুযায়ী এখানে আগে টোকেন নিয়ে নিতে হবে, তারপরে ভেতরে টোকেন জমা দিলে ওরা তোমার টেবিলে এই যে কাঠের টেবিল চেয়ার সুন্দর করে সাজানো, এতে তোমাদেরকে খাবার সার্ভ করে দেবে। আর এখানে রাখা ছিল এক বাটি কাঁসার বাটিতে গাওয়া ঘি, আর তার মধ্যে নুন আর কাঁচা লবণ। আজকের অনেক কিছু আইটেম ছিল না, পাবদা খাওয়ার ইচ্ছে ছিল, বললো পাবদা নেই, শেষ হয়ে গেছে, তো আমি পমফ্লেট অর্ডার দিয়েছি, মা ভেজ খাবে পিওর, আর কৌশিক অর্ডার দিয়েছে কাতলা কালিয়া, আর তার সাথে আমাদের সবার জন্য পার্সে ফ্রাই, পার্সে ফ্রাই না তোপসে ফ্রাই, তোপসে ফ্রাই। গাওয়া ঘিটার একদম খাঁটি গন্ধে মোমো করছিল, বাট বেশি খাইনি, প্রচণ্ড গরমের মধ্যে অল্প একটুই নিয়ে আমি ভাত মেখে খেয়েছিলাম, আর তার সাথেই ডাসা ডাসা কাঁচা লঙ্কা। আর আমার ব্যাক সাইডে দেখো কি সুন্দর একটা ওয়াল, আমার ব্যাক সাইডে ফটোটা কি সুন্দর দেখো, খাবার ওরা সার্ভ করে গেল, প্রথমে অল্প ভাত দিয়েছে, এরপরে যত লাগবে নিতে পারো, তার সাথে শুক্তো, ডাল, এই যে আমার পমপ্লেট চলে এসেছে, শুক্তো, ডাল, আর এটা না মাছের তেল দিয়ে আলু ঠালু দিয়ে একটা তরকারি, আর তার সাথে যে আলু করলা ভাজা আর কৌশিকের কাতলা কালিয়া, মানে সব মিলিয়ে আমাদের একদম খাবার জাস্ট জমে একদম কি বলবো ক্ষীর। ওরা পরে পাঁপড় দিয়েছিল, চাটনি দিয়েছিল, পায়েস দিয়েছিল, দারুণ আইটেম ছিল, তোমরা আসলে কিন্তু এখানে খেতে ভুলো না। খাওয়া দাওয়া শেষে আমরা সোজা চলে গেছিলাম সুরুল রাজবাড়ি, এটাও এখানকার, আমাদের টোটো আঙ্কেল তিনি বলল যে সুরুলের এই রাজবাড়ি খুব বিখ্যাত, আর এখানেও সবাই আসে, আর এর মধ্যে কাহানি আছে, আর উনি তো সব কিছু জানেই, অনেক মানে বড় গল্প সুন্দরভাবে বলে যাচ্ছিল। আর আমাদের না কৌশিকার আমার এই পুরনো রাজবাড়ির ওপর কিসের যে টান কে জানে, আমরা প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়ে যাই এইসব রাজবাড়িতে আসার জন্য, প্লাস মুভিতে যখন দেখায় তখনও ভীষণ ভালো লাগে, আর বনেদি বাড়ির এই যে দুর্গাপুজো সেটা আমাদের কাটানোর ভীষণ ইচ্ছে, বাট এখন অবধি কোনো ইনভিটেশন পাইনি আমরা।
আমাদের টোটো ভাইয়া এই বাড়ি নিয়েও এত এত গল্প বললো যে আমি সবটা তোমাদেরকে বলতে পাচ্ছি না, একদম বিশাল বড় গল্প। তো যাই হোক, আমাদের এটা আজকে লাস্ট ছিল সাইট সিনের, আমরা এরপরে সোজা রুমে ফিরে যাব। আমরা না চারটের মধ্যে ঢুকে গেছিলাম আর ওই গলা অবধি খেয়ে, গলা অবধি বললো ভুল হবে, মানে মাথা অবধি সবাই খেয়ে নিয়েছিলাম। এত সুন্দর টেস্ট ছিল, প্রত্যেকটা খাবারের দারুণ টেস্ট ছিল। তো খেয়ে এসে আমরা তো শুয়ে পড়েছিলাম, এখন জাস্ট উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে, ফার্স্ট ক্লাস করে একটু আদা দিয়ে রচা বানিয়ে এবার রচা খাই। মা আমার আর কৌশিকের আজকের এই সন্ধ্যাটা একদম মানে মনে রাখার মতন, কারণ কালকের মা বাড়ি চলে যাচ্ছে, এরপরে আর এরকমভাবে একসাথে বসে চা খাওয়া কবে হবে জানি না। আর বুট্টু বুট্টুর কাজ করে যাচ্ছে, ও ঝাড়ু দিচ্ছে ঘর। তো আজকে রাতে আমাদের ইয়াম্মি ডিনারটা তোমাদের দেখিয়ে দিই। এই যে টক বক করে দেখো, আমার আলু পোস্ত ফুটছে, এর সাথে ডাল। তো আজকের মতন তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে দিই, সবাই ভীষণ 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 ভালো থেকো, কাল আমাদের ফেরার পালা।